হ্যালো আসসালামু আলাইকুম তো বুটস্ট্রাইফ দিয়ে রেসপন্সিভডিস কোর্সটিতে আপনার স্বাগতম আমি এখন গেট বুটস্ট্রাইফ ডট কম ওয়েবসাইটটিতে আছি তারপর আমি সিএসএস সেকশনে গেলাম সিএসএস সেকশনে যাওয়ার পর আমি এখন ইমেজেসে আছি আছি আপনি দেখতে পাচ্ছেন বুটস্ট্র্যাপ তারপর সিএসএস তারপর আমি ইমেজেসে আছি তো এখন আমি এই ইমেজেসে যা যা আছে তা আমরা শিখব ঠিক আছে তো শুরু করেছে তো আমি আরেকটা জিনিস দেখে রাখতে চাই তো আমরা আজকে এই এই ইমেজেস শেখার পাশাপাশি আমরা এই ইমেজেস ফিচার এবং গ্রিড দ্য গ্রিড সিস্টেম ফিচারটা ব্যবহার করে আমরা একটা ওয়েবসাইট বানাবো সিম্পল একটা ওয়েবসাইট কিন্তু খুবই দৃষ্টিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন তো এই ওয়েবসাইটটি আমি বানাবো ঠিক আছে ওকে তো আমি একটা জিনিস দেখাতে চাই যে আমি যখন একটা ছবিতে ক্লিক করছি তখন এই ছবিটা নতুন একটা উইন্ডোতে ওপেন হচ্ছে ঠিক আছে ক্লি করছি নতুন একটা উইন্ডো তো ওপেন হচ্ছে এই ছবিতে ক্লিক করছি ঠিক আছে সেম এবং আমি যখন এটা ছোটো করলাম রাখেন ছোটো করছি এটা কিন্তু রিসপন্স করছে ঠিক আছে রিসপন্স করছে ওকে তো শুরু করে যাক তো আমি প্রথমে একটা নিউ ফোল্ডার একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করছি বি বুটস্ট্র্যাপ ইমেজেস বা বিএস ইমেজেস তো আমি সংখ্যাগুলো লিখেছি তো এখন আমি এস ইমেজেস ডট এসটিএমএল নামে একটা ফাইল ক্রিয়েট করলাম ঠিক আছে তো এটা আমি অ্যাটোমায় ওপেন করলাম অ্যাটোমায় ওপেন করার পর আমি শুধু বুটস্ট্র্যাপটা লিঙ্ক করিয়ে দিলাম ঠিক আছে তো এখন আমি এইগুলো বুটসঅ্যাপের এগুলো আমি ধীরে ধীরে শিখাবো তো এখানে ইমেজের শেপস আছে এই যেখানে আমরা তিনটা ইমেজ তিন ধরনের আমরা ইমেজ শেপ পাচ্ছি ঠিক আছে তো এটা আমি ইমেজেস আমি একটা ট্যাক ব্যবহার করলাম তো আইএমজি ব্র্যাকটা ব্যবহার করে তো ইমেজেস তো এখন আমি সোর্স ব্যবহার করব তো আমি একটা জিনিস দেখে রাখতে চাই আপনি এ যে আমার ডেস্কটপে তিনটা ইমেজেস আছে তো আমি এগুলোর সোর্স কীভাবে বের করবো ঠিক আছে তো সোর্স বের করার জন্য আপনি এটা নেবেন ব্র্যাক করবেন তারপর আমি আপনি আপনার মজিলা বা ফায়ার ক্রোম যাই থাকে ব্রাউজার তো ওইটাতে আপনি প্রেস করবেন তারপর এই লিঙ্কটা কপি করবেন যে ওয়েবসাইটের লিঙ্ক আছে তো এখানে ক্লিক করে আপনি কপি করবেন কপি করে আপনি সোর্সে পেস্ট করে দেবেন ঠিক আছে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন তো এখন আমি দেখে রাখতেছি তো এখন আমি এটা ওপেন করলাম ঠিক আছে তো এটা একটা হিউজ ইমেজ তার আগে আমি বলে রাখি যে আমি এই ইমেজগুলো সুন্দর সুন্দর ইমেজগুলো আমি কোথায় পেয়েছি ঠিক আছে সংগ্রহ করলাম কোথা থেকে তো আনসপ্লাস ডট কম নামে একটা ওয়েবসাইট আছে এখানে মানে কপিরাইট ফ্রি বিভিন্ন সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায় দেখতে পাচ্ছেন ইমেজগুলো খুবই সুন্দর দৃষ্টিনন্দন তো এখানে আপনার যে ইমেজটা ভালো লাগবে আপনি ওটাতে জুমে ক্লিক করবেন তারপর আপনি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে আমি তিনটা ইমেজ ডাউনলোড করেছি বেশি দরকার নেই আমার আমি তিনটা নিয়ে কাজ করব তো তিনটা ইমেজ ডাউনলোড করলাম তারপর এটা আমি বাজারে যখন ওপেন করছি তখন এটা কিন্তু খুব গিগন্যাটিক মানে খুব বড়ো দৈত্যাগার একটা ছবিতে পরিণত হয়েছে আসলে ছবিটা রেজলেশন এত ভালো যে ছবিটা এত গিগনেটিক হয়েছে ঠিক আছে তো এটাকে আপনি শেপে আনবেন কী কীভাবে তো তার জন্য আপনি একটা উইথ নেবেন উইথ উইথ নেবেন আমি তিনশো চল্লিশ দিলাম উইথ এবং আমি হাইট নিলাম হাইট দুইশো বিশ আপনার ইচ্ছে আপনি যত নেবেন আপনার উপর নির্ভর করে তো এখন আমি রিলোড করলাম তো এটা এখন সুন্দর একটা ছোটো ইমেজে পরিণত হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি আমি এই ইয়েগুলো আমি অ্যাপ্লাই করব ঠিক আছে এটা কোনটা কি কোনটা অ্যাপ্লাই করলে কী হয় ঠিক আছে তো এখন আমি এই ক্লাস আমি একটা ক্লাস নিব শেষে নিলাম একটা ক্লাস ক্লাস আইএমজি হাই পেন আমি এখন আমি হাই পেন দিয়ে আমি রাউন্ড নিলাম ধরেন রাউন্ড রাউন্ড ঠিক আছে কন্ট্রোল এস দিলাম এখন আমি রিডোড করিটা তো সরি একটু ভুল এল আমি আমি একটু দেখিনি সরি রাউন্ডেড হবে ওকে রাউন্ডেড হবে তো আমি রাউন্ডেড দিলাম এখন এটা কিন্তু রাউন্ডেড হয়ে গেছে এই যে আমি প্রথমটার কথা বলছি এটার কর্নারগুলো কিন্তু রাউন্ডেড হয়ে গেছে ঠিক আছে আমি যদি সার্কেল ব্যবহার করি আপনার দেখুন এটার কর্নার কিন্তু রাউন্ডেড এই কোনটা রাউন্ড হয়ে গেছে একটু বাঁকা হয়ে গেছে গোলাকার হয়ে গেছে তো এখন আমি যদি আমি আমি যদি সার্কেল ইউজ করি কপি

তারপর এই জায়গায় আরেকটা আছে যে ইমেজেস শুধু দুইটাই আছে রেসপন্সিভ ইমেজ ইমেজ শেপস ঠিক আছে তো এবার আমি রেসপন্সিভ ইমেজ তো এখানে আর আমাদের আমাদের ইমেজটাকে যদি রেসপন্সিভ করতে হয় তাহলে আমাদের এই ক্লাসটা অ্যাপ্লাই করতে হবে তো তার জন্য আমি আমার ক্লাস যেহেতু আসে একটা আইনজি এবার আমি একটা স্পেস দিব স্পেস দিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিব কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব তারপর এখন আমি তোর এখন আমিও ওপেন করলাম ঠিক আছে তো এখন এটা কিন্তু রিসপন্সিভ হয়ে গেছে রিসপন্স করছে তো এটা যদি না থাকতে তাহলে দেখুন আপনারা কী হয় মানে যদি দুই দুই বা তিন মানে একাধিক যদি থাকে তাহলে এটা কাজ করে না তারপর এটা ওকে তো এখন আমরা সরাসরি ওয়েবসাইটটি বানানোর কাজে লেগে যাই তো আমি এটা মুছে দিলাম এখন আমি একটা ডিপ নিব ডিভ ক্লাসিক্যাল টু কন্টেনার ওকে কন্টেনার দিলাম তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম তো এখন আমি চা তার আগে আমি একটা বডির নিচে একটা আমি এইচ নিলাম এইচ টু আমি জাস্ট সিম্পল ওয়েবসাইট ইজিং বুট স্ট্র্যাপ মেজ টু টাইপ নিলাম তার মধ্যে আমি স্মল টাইপ নিলাম ওকে তো এখন আমি ডিপ ক্লাসিক্যাল টু কন্টিনার দিলাম আচ্ছা আমি এখন একটু রিলোড করি তো এখন আমি রিলোড করি ঠিক আছে জাস্ট সিম্পল ওয়েবসাইট ইজ ইং বুটস্ট্র্যাপ আমি ইমেজ এখন নিয়ে নিই তার জন্য নাই তো এখন আমি একটা আরেকটা ডিপ নেব ডিপটার নাম হবে ডিপ ক্লাসিক্যাল টু রো যেহেতু আমরা গ্রিড সিস্টেম ব্যবহার করবো এবং আমরা জানি যে গ্রিড সিস্টেম ব্যবহার করার জন্য কন্টেনার নিতে হয় তারপর রো নিতে হয় তারপর আরেকটা ডিপ নিতে হয় এই ডিপটা ডিপ ক্লাসিক্যাল টু সিও এল হাইফেন এম বি আপনাদের হয়তো মনে আছে আমি যেহেতু তিনটা ইমেজ ব্যবহার করব ঠিক আছে তার জন্য আমি চাই যে প্রত্যেকটা ইমেজ চার মিনিট করে নেই ঠিক আছে যখন বড় অবস্থা থাকবে তো আমি যে আমি চার ইউনিট করে নিই তো এটা যেহেতু আমি চাই সেহেতু আমি সিওল এমডি ফোর ব্যবহার করছি এবং আমি আরেকটা জিনিস চাই সেটা হলো এটা যখন স্মল থাকবে মানে স্মল থাকবে ট্যাবলেট সাইজ থাকবে তখন এটা যেন মানে প্রত্যেকটা রোতে দুইটা করে ইমেজ থাকে ঠিক আছে তার জন্য আমি সিক্স ব্যবহার করলাম ঠিক আছে ঠিক আছে এখনও ইউজ করলাম কিছুই নেই যেহেতু আমি এখনও কোনো ইমেজ ব্যবহার করিনি টা ব্যবহার করলাম তো তারপর আমি ট্যাপ দিলাম তারপর আমি তারপর আমি তারপর আমি আর একটা ডিপ নেবো এই ডিপটার নাম হল ডিপ ক্লাসিক্যাল টু থামনেইল থামনেইল ওকে তো এরপর আমি এই জায়গায় একটা অ্যাংকোর ট্যাগ নিব এ ঠিক আছে তো এখানে আমি একটা এন্টার দিব আমি আরেকটা এন্টার দিব ট্যাপ দিব ঠিক আছে তো এখানে আমরা একটা আইএমজিটা ব্যবহার করবো আই এম জি তারপর আমরা একটা ডিপ ক্লাস ইকাল টু ক্যাপশন হবে ওকে তো ক্যাপশন জিনিসটা কি ক্যাপশন হলো আপনি যখন যেমন ফেসবুকে পোস্ট দেন পোস্টের মানে একটা ছবি পোস্ট করেন তো ছবি সম্পর্কে আপনি যেটা বলেন ওটা হলো ক্যাপশন ঠিক আছে কেমন আমি যদি দেখাই তো আমি এখানে লিখলাম দিস ইস পিয়ানো দিস ইস পিয়ানো দিস ইস পিয়ানো তো এটা হলো ছবি সম্পর্কে আমি বর্ণনা করলাম দিস ইস পিয়ানো সো এটা হলো ক্যাপশন ঠিক আছে তো এখানে আমি একটা পি দিলাম দিলাম দিস ইজ পিয়ানো দিস ইজ পিয়ানো ঠিক আছে কন্ট্রোল এস দিলাম তো এখন আমি অ্যাঙ্কোর ট্যাগ দিব অ্যাঙ্কোর ট্যাগ কী কেন দিব ঠিক আছে তো আমি আমাদের এই ওয়েবসাইটটিতে আমি যখন ক্লিক করলাম তখন আপনি দেখেন এই লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে গেল এটা কিন্তু একটা লিঙ্ক বলা যেতে পারে ঠিক আছে তো এটা এটা একটা লিঙ্ক সো আমি এই জায়গায় একটা অ্যাংকো ব্যবহার করলাম যাতে এই ছবিতে যখন আমি ক্লিক করব তখন যাতে এক নতুন একটা উইন্ডো ওপেন হয় ঠিক আছে তো তার জন্যই এই অ্যাঙ্কোটাকে ব্যবহার তো এখন আমি আমাদের ওই ছবিটা আমি প্রথমে এই ছবিটা ব্যবহার করব তো ছবিটা আমি টু এটা দিয়ে দিলাম ঠিক আছে ওকে তারপর আমি আরেকটা ব্যবহার করবো একটা জিনিস যেটার নাম হলো টার্গেট তো টার্গেট টার্গেট টু ব্ল্যাঙ্ক দিব এটা কেন দিলাম সেটা আপনি বুঝতে পারবেন আমি একটু পরে যখন দেখাব এলটি দিলাম অল্টারনেটিভ দিলাম পিয়ানো তাহলে এটা অল্টারনেটিভ দেওয়ার মানে হলো যে যদি কোনো কারণে ছবিটি মানে সরিয়ে ফেলা হয় তাহলে এটা কী শো করবে ঠিক আছে যদি ছবিটি আমি সরিয়ে ফেলি তাহলে এটা পিয়ানো শো করবে এটাই হলো অল্টারনেট ট্যাগের ব্যবহার তাহলে আমি উইথ দিব উইথ উইথ দেওয়া লাগবে আমাদের হানড্রেড পার্সেন্ট ওকে সো উইথ হানড্রেড পারসেন্ট দেওয়ার পর আমি এটা মজিলাতে ওপেন করলাম তো আমাদেরটা কিন্তু প্রায় সিমিলার ওকে আমি এটা ওপেন করি প্রায় সিমিলার ওকে কিন্তু আমাদের এই টেক্সটটা এখানে বাইরে চলে এসছে তো এটাকে আমরা কন্টেনারের ভিতরে রাখব তো এটাকে আমি কাট করে কাট করে নিলাম পেস্ট করে দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম তারপর হয়ে গেল ঠিক আছে তো হয়ে গেছে এখন আমি এটাতে ক্লিক করলাম নতুন উইন্ডো ওপেন হচ্ছে তো এখন আমি বলি যে আমি এই টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক কেন দিলাম ঠিক আছে তো আমি যদি এটা মুছে দিই তো মুছে মুছে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমি রিলোড দিলাম এখন যদি আমি দিই তাহলে এটা কিন্তু নতুন উইন্ডো ওপেন হচ্ছে না ওকে এটা নতুন ওপেন হওয়ার বদলে যে উইন্ডোতে কিন্তু এটা দেওয়ার পর আমি যখন দিচ্ছি তখন নতুন উইন্ডো ওপেন হচ্ছে ঠিক আছে তো এটাই ছিল কারণ তো এখন আমরা একটা সিমিলার একটা ওয়েবসাইট বানিয়ে ফেলেছি এখন আমরা আবার এখন আমরা শুধু এই জিনিসটা সেম জিনিসটা কপি করে আবার পেস্ট করে দেবো ঠিক আছে ওকে আপনার এই যে এই ডিভ ক্লাসিক্যাল টু সিওল এম ডি ফোর এই ডিভের মধ্যে ক্লিক করুন পরে দেখবেন যে এই ডিভের শেষ কোথায় তো এই ডিভের শুরু এখানে শেষ এইখানে তো আমি এইটুকু কপি করব কপি করলাম সরি কপি করবো আমি কপি করি আমি পেস্ট করলাম আমরা যেহেতু তিনটা ছবি নিয়ে পেস্ট করবো ও কাজ করবো সেহেতু আমি আমি দুইবার পেস্ট করলাম তো এবার আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি ওকে তো তিনটা চলে এসছে এবার আমাদের শুধু ছবির লিংকটা চেঞ্জ করতে হবে তো আমি ছবি আমার ছবি দুইটা ওপেন করি তো আমি প্রথমে এটা ওপেন করলাম তো লিংকটা কপি করে নি। ওকে। তো পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দিলাম। এখন আর লাস্টেরটা দি লাস্টের যেটা বাকি আছে ওটা ওটা পেস্ট করে দিব।

ফোনটা নেওয়ার জন্য আপনার প্রথমে ওকে ফোন স্টোর গুগল ডট কম যেতে হবে তারপর আপনার যেই ফোনটা চান আপনি ফোনটা নেবেন তো আমি যে ফোনটা বের করেছি ওইটা একটু নিচে আসে ইউজ করেছি তো আমি এটা প্লাস চিনতে ক্লিক করলাম তারপর এখানে আসলো উইন্ডো এটা আমি কপি করবো কপি করে আমি পেস্ট করে দিব আমাদের বুস্টার ফিলিং যেটা আছে সেটা নিচে পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব তারপর আমি আরেকটা কাজ করবো সেটা হলো আমি একটা স্টাইল ট্যাগ নিব আমরা যেহেতু কোনো সিএসএস ফাইল বানাইনি তাই আমরা যদি ফন্ট ইউজ করতে চাই তাহলে আমরা একটা স্টাইল ট্যাগ ব্যবহার করবো তো স্টাইল ট্যাগ ব্যবহার করে আমি এটা কপি করলাম তো এখন স্টাইল ট্যাগের মধ্যে আমি বডি দেখব বডি সেকেন্ড ব্র্যাকেট দিব পেস করে দিব ওকে তো এবার এস দিলাম সেভ করে দিলাম এবার করবো আমাদের ওকে সেম নো চেঞ্জ রেসপন্সিভ রেসপন্স করছে রেসপন্সিভ ঠিক আছে দুইটাই সেম ওকে তো আমি এখন বলে রাখি যে স্টাইল ট্যাকটা কি আপনারা যদি স্ট্রেম পান তাহলে স্টাইল টের সেগুলোকে নিশ্চয়ই শুনেছেন স্টাইলটা একটা ব্যবহার করা হয় সিএসএসের অল্টারনেটিভ হিসেবে মানে স্টাইল ট্যাগের সিএসএসের আপনি যেসব ফংশন ব্যবহার করতে পারেন সেগুলো আপনি স্টাইল ট্যাগের ভিতরে ব্যবহার করতে পারেন আমি এখানে স্টাইল ট্যাগ না ব্যবহার করে একটা নতুন একটা সিএসএস ফাইল বানাতে পারতাম তারপর শুধু সিএসএস ফাইল শুধু এটা কপি করে দিলেই হয়ে যেত ঠিক আছে কিন্তু ওর তখন একটু সময় লাগতো বেশি তার জন্য আমি করিনি ঠিক আছে যেহেতু ছোটো একটা কাজ ছোটো একটা কাজের জন্য নতুন একটা সিএসএস ফাইল বানানোর কোনো দরকার ছিল না তাই আমি সিএসএস ফাইল বানিয়ে নিই ওকে থ্যাংক ইউ